ইনকিউবেটর তো অনেকেই বিক্রি করে, কিন্তু আপনারা আমাদের কাছ থেকে কেন ইনকিউবেটর নেবেন? আমরা ইনকিউবেটর বিক্রি করার সময় তার সাথে এমন একটা কাগজ দিয়া দিই, এই কাগজের ভিতরে লেখাই থাকে মিশিং সম্পর্কে যে কোনো প্রয়োজনে জানার জন্য এই নাম্বারে যোগাযোগ করেন। আমরা খুব ভালো করেই জানি যে সময় একজন নতুন একজন লোক যে কখনো এই মিশিংটা পরিচালনা করে নাই, তার কিছু জিনিস জানার প্রয়োজন হবে, ছোট ছোট কয়েকটা তথ্য তার জানা লাগবে, এই জন্য আমরা এই কাগজটা দিয়ে দেই। এই জন্য আপনারা আমাদের কাছ থেকে ইনকিউবেটর নেবেন। আমরা ইনকিউবেটর বিক্রি করার ক্ষেত্রে একটা জিনিসের উপরে সব থেকে বেশি গুরুত্ব দেই, সেটা হচ্ছে আফটার সেল সার্ভিস। মিশিং নেওয়ার পরে মিশিং আপনার থাকবে, কিন্তু যে পর্যন্ত আপনি মিশিংটা না বুঝবেন পরিচালনা করব আমরা। আমাদের এই নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে সব রকমের তথ্য দেব, এই জন্য আপনারা আমাদের কাছ থেকে মিশিং নেবেন। আমরা অনেক রকমের ইনকিউবেটর বেচি, আজকে আপনাদেরকে দেখাবো যে আমরা কত কত ডিমের মিশিংগুলো বেচতাছি, এগুলো কি কি লাগানো থাকে, একদম ডিটেলসে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। আরেকটা জিনিস মনে রাখবেন, আমাদের এই জিনিসগুলোর কোয়ালিটি অনেক বেস্ট হয়, হ্যাচিং রেট 90-এর উপরে সব সময় পাবেন। আমাদের মেশিনগুলোর হ্যাচিং রেট 90 থাকবে, সর্বনিম্ন হ্যাচিং রেট 90, তার উপরে আরও বেশি পাওয়া যায়, কিন্তু আমরা সর্বনিম্নটাই বলি যে আমাদের মেশিনগুলোর হ্যাচিং রেট 90 হয়। তো আমরা চলেন আপনাদেরকে একটু মেশিন বিষয়ে দেখাই। আমাদের কাছে অনেকগুলো মেশিনের ভেরিয়েন্ট হয়, অটো মেশিনটাও বলবো, তারপরে আমরা ম্যানুয়াল বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমাদের কাছে 276 ডিমের ককশিডের অটো মেশিন হয়, 176 হয়েছে আপনার সেডার, এরকম দুইটা ট্রে থাকে, তারপরে 100 ডিম হয়েছে হ্যাচার, এখানে হ্যাচারটা হয়, আর এটা হয়েছে আপনার সেটার, এটার মধ্যে দুইটা সার্কুলেশন করার ফ্যান আছে, এটাও এসিডিসির আপনি মেশিন, ডাবল সার্কিটের মেশিন, বাইরে একটা ওভারহিট বের করার জন্য একটা ফ্যান আছে, এই হচ্ছে এই ছোট মেশিনটা। আমাদের কাছে 276 ডিমের অটো নিচে আর কোনো অটো হয় না, ককশিডের একটা সাইজ হয়, তারপরে আমরা অটো মেশিন বানাই, ওইগুলো সব স্টিল বডির, আপনারা যে কোনো সাইজের স্টিল বডির অটো মেশিন আমাদের কাছ থেকে পারবেন নিতে। আমাদের প্রত্যেকটা ইনকিউবেটরের ভিতরে এসিডিসি ডাবল সার্কিট লাগানো থাকে, এটা হচ্ছে ডিসিড সার্কিট, এটা হচ্ছে এসিড সার্কিট, দুটোটাই অটো নিয়ন্ত্রণ হয়। আরেকটা জিনিস আছে, যদি কোনো কারণে এসিড সার্কিটের একটা প্রবলেম ক্রিয়েট হয়, আমরা পাঠাইতে গেলেও এইগুলো আপনার প্রায় 2-3 দিন সময় লাগে, যদি মিশিংয়ে ডিম দেওয়া থাকে 2-3 দিন সময়ের ভিতরে ডিম নষ্ট হয়ে যাবে, ওই সময়টা ইমার্জেন্সি টাইমে আপনার এই ডিসি কন্ট্রোলার থেকে এসিতে কনভার্ট করেও চালানো যায়, তাতে কোনো রকম সমস্যা হয় না, হ্যাচিং রেট আপনার ভালোই থাকে। তার পাশাপাশি এগুলো কিন্তু আপনার এই ডিসিটা শুধু ব্যাটারিতে লাগাই দিবেন, এসিগুলো কারেন্টে লাগাও থাকবে, সব কিছু অটো নিয়ন্ত্রণ হবে। আমরা আপনাদেরকে আগে 300 ডিম দেখাই, তারপরে দেখাবো ইসিগা 140 ডিম, 90 ডিম, 50 ডিম প্লাস, এগুলোর ভিতরের কি সেট আপটা থাকে এটার বিষয়ে আপনাদেরকে একটা ক্লিয়ার ধারণা দিই। এটা হয়েছে 280 ডিমের ম্যানুয়াল, সবথেকে বড় সাইজ এটা, এটার ভিতরে কি কি আছে একটু আপনাদেরকে দেখাই। এটার ভিতরে দুইটা ট্রে থাকে, এই যে ট্রেগুলো, ঠিক আছে, উপরে হয় আপনার উপর নিচে মিলায়া 280 পিস ডিম ঢুকে, এই ট্রেগুলো এই যে আপনি সরানো যায় একদম সহজভাবে আপনার। তারপরে এটার ভিতরে কি কি আছে বলি, এটার ভিতরে এয়ার সার্কুলেশন করার জন্য দুইটা ফ্যান আমরা ইউজ করছি, যেন দুনো পাশ থেকে হিটটা সমান থাকে, এটা হচ্ছে ওভার হিটের ফ্যানটা অটোমেটিক ওভার হিট বের করে দেবে, তারপরে এই পাশে এই যে এই পাশে ডিসি একটা ফ্যান আছে, প্লাস ডিসি লাইট দেওয়া আছে, যেন ব্যাটারি দাও ইজিভাবে আপনি মেশিনটা চালাইতে পারেন, যদি একদিন 2 দিনও কারেন্ট না থাকে কোনো সমস্যা নাই, ডিসি হেল্প নিয়েও এটা থেকে ডিম ফুটাতে পারবেন। এটা হয়েছে 140 ডিমের ইনকিউবেটর, এটার ভিতরে সেট আপটা থাকে আপনার এরকম, এই যে একটা ট্রে দেওয়া থাকে, এখানে ঢুকে 50 ডিম আর নিচে ঢুকে আপনার 90 ডিম, এটার ভিতরে এসি লাইট দেওয়া আছে, ডিসি লাইট, একটা ফ্যান দেওয়া আছে, সেম মেশিনটা আপনার আবার 90 ডিম হয়, 90 ডিমের ক্ষেত্রে এই ট্রেটা আর এই যে এই ফোমগুলো আপনার থাকে না, নিচে 90টা ডিম বসে। এটা হয়েছে আমাদের 50 ডিম প্লাস ম্যানুয়াল ইনকিউবেটর, সব থেকে ছোট, এটার ভিতরে সেট আপটা একদম সিম্পল, এসি লাইট, ডিসি লাইট, একটা ফ্যান আছে। এই ছিল আমাদের ইনকিউবেটরগুলোর আপনার ভিতরে ডিটেলসটা, আশা করি আপনারা মেশিন নেওয়ার আগে ভিডিওটা দেখে ভালো করে বুঝে তারপরে আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আমি আপনাদেরকে আরেকটা আমার পার্সোনাল অপিনিয়ন দেই, একদম আমার পার্সোনাল, সে পার্সোনাল জিনিসগুলো আমি আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে আপনারা মেশিন কেনার ক্ষেত্রে
সবসময় চেষ্টা করবেন ছোট মেশিন কিনতে, হঠাৎ করে বড় মেশিন কিনতে যাবেন না। নতুন অবস্থায় একদম প্রাথমিক স্টেজে ছোট মেশিন দিয়ে শুরু করবেন, ছোট থেকে বড় হওয়ার চেষ্টা করবেন। যদি হঠাৎ করে একটা বড় মেশিন কিনেন, যে জিনিসটা আপনি কখনোই চালান নাই, যে জিনিসটার বিষয়ে আপনার কোনো ধারণা নাই, ওরকম বড় একটা মেশিন চালাতে গিয়ে আপনি ঝামেলায় পড়বেন। এটা খুবই স্বাভাবিক একটা নলে আপনার স্বাভাবিক বিষয়। আপনি যে জিনিস কোনোদিন দেখেন নাই, চালান নাই, বিশাল বড় একটা জিনিস আপনি দিয়ে দিলে শুরুতে আপনি এটা নিয়ে প্রবলেমে পড়বেন, হ্যাচিং রেট খারাপ হবে, ডিম খারাপ হবে। আর আপনি যদি শুরুতে ছোট্ট একটা মেশিন নিয়ে যান, কয়েকবার ডিম ফুটান, ডিম ফুটে আপনি নিজে বুঝেন, তাহলে আপনার জন্য সবচেয়ে বেস্ট ডিসিশন হবে। এটা আমার পার্সোনাল অপিনিয়ন, ঠিক আছে? তো আপনার চেষ্টা করবেন ছোট মেশিন নিতে। আরেকটা জিনিস বলি, আমার একটা অভিজ্ঞতা শেয়ার করি। একদম শুরুতে টার্কির যুগ যে সময় চলছিল, টার্কি মুরগির, আমি একটা অটো মেশিন বানাইছিলাম, বড় অটো 600 ডিমের, নিজে নিজে মেলামাইনের বোর্ডের, যেহেতু আমি ইলেকট্রিক মেস্তুরি আমি বানাইতে পারছিলাম। বাট ওইটা আমার ওই শুরুতে সবথেকে ভুল ডিসিশন ছিল, ওই মেশিনটা বানানো। আমি চাইছিলাম একবারে সব খায়ালাম আমি নিজে, কিন্তু আমি পরে বমি করে দিচ্ছি, কারণ আমি ইলেকট্রিক কাজ জানি, বাট এটা ইলেকট্রিক পার্টস আছে কিন্তু এটার মেকানিজমটা ভিন্ন, এটা ডিম ফুটানোর টেকনিকগুলো ভিন্ন। তো আমি ইলেকট্রিক কাজ জানলে যে আমি এটা করতে পারবো, মানে এটা থেকে ডিম বের করতে পারবো খুব সহজে, এরকমটা ছিল না। পরে আমি বুঝতে পারছি যে এটা আমার ইনকিউবেটর জগতে আমার সবচেয়ে বড় ভুল। প্রত্যেকটা সেক্টরে আমি ভুল করছি, শুরুতে খামার দিয়া ভুল করছি, মুরগির খামার দিয়ে ভুল করছি, শুরুতে যে ভুলগুলো করছি সেই শিক্ষা নিয়ে আমি আপনাদেরকে এখন পরামর্শ পারি দিতে, যে না এটা সঠিক পথ হবে। ইনকিউবেটরের ক্ষেত্রেও ছোট নিবেন, এক মাস দুই মাস চালান ভাই, ডিম ফুটান, আপনি বড় মেশিন লাগবে নিবেন, ধৈর্য ধরেন, ধৈর্য হইছে মানুষের অনেক ভালো একটা গুণ, তারপরে একটা বড় মেশিন নিবেন। আর যে সময় ছোট মেশিন চালাবেন, চালানোর পরে আপনার অভিজ্ঞতা হবে, আপনি যে সময় একটা বড় মেশিন কারোর কাছ থেকে কিনতে চাইবেন, ওই সময় আপনি বার্গেনিং করতে পারবেন, মানে আপনি জিনিসটা কেমন হওয়া লাগবে এটার একটা ধারণা আপনি তাকে দিতে পারবেন যার কাছ থেকে কিনবেন। সে তার মন মতো বানায় দিলে আপনি বলবেন যে না ভাই আমার এরকম করে দেন, এমন দেন, কারণ আপনার একটা অভিজ্ঞতা হবে। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি করে ইনকিউবেটর কিনেন। আল্লাহ হাফেজ।